আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আপনার সাহেবকে দেখছেন? দেশের বাইরে গেছে আর কি। ও নো, মাই ব্যাড লাক। নো নো নো, হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা। হ্যালো ইয়ং লেডি, ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আচ্ছা আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি, এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে তো করো না। এদের মাঝখানে কি পড়ে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। আমার কি সৌভাগ্য শান্তু সাহেব যে প্লিজ আসুন। আমি আসছি না, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। উনি হচ্ছেন মিস্টার সাহারিয়া শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো টাকা ছড়িয়ে আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে, আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্য অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। কেন? হ্যাঁ ম্যাডাম করেছিলাম। তাহলে কোম্পানির ওনারের সাথে? আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনারা খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ। আগামীকালকে ওনাদের সাথে আমার একটা মিটিং সেট করবেন, আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদের কেমন লাগবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। বলুন আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক। লাস্ট কয়েক মাস ধরে আমি তো কাজ করেছি, সেই কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছি। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করব। আসলে ভাই আপনি আমাদের একদম সত্যি ভাই,
Yeah.